নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং ১২টি রাশির টার্গেট নাম্বার এবং যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়েও আমি কিন্তু প্রতিদিন বলছি, যারা নামের অক্ষর দিয়ে জানতে চাইছে, অনেকেই রাশি জানেন না তাদের জন্য। অনেকে বলছে কৌশিক আমার বি দিয়ে নামের অক্ষর শুরু, কেউ বলছে সি দিয়ে নামের অক্ষর শুরু, কেউ বলছে এন দিয়ে নামের অক্ষর শুরু। অর্থাৎ প্রতিদিন কিন্তু এই আলোচনাটি আমি করছি। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা লটারির টিকিট কাটবেন না, কারণ এই ভিডিওটি আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারেন। কারণ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ প্রত্যেকেরই কিন্তু থাকে, কিন্তু কবে সেটা কিন্তু অনেকেই জানেন না। অর্থাৎ অনেকের সময়টা পেরিয়ে যায় বা অনেকের আরও দেরিতে রয়েছে, তারা আগে থেকে জেনে যদি নেন তাহলে কী হবে জানেন, অর্থপ্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু মসৃণ কিন্তু হবে। আর দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু কলিযুগের রাজা। অর্থাৎ শর্টকাটে বা চটজলদি বা আকস্মিক বা হঠাৎ প্রাপ্তি এটা সম্পূর্ণ ঘটিয়ে থাকে রাহু। তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদের ভাগ্যের শুভ নাম্বারটা কি আপনারা জানেন? প্রত্যেকেরই কিন্তু সংখ্যা তত্ত্ব হিসাবে কিন্তু আলাদা আলাদা শুভ সংখ্যা কিন্তু আছে, সেই সংখ্যাগুলোকে অ্যাপ্লাই করা দরকার, তাতে কি হবে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে, আপনার যদি ধনভাব স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে বড় যদি দোষ না থাকে তাহলে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ রাহু কি করে, রাহু শর্ট করে কিন্তু আকাশে কিন্তু উঠিয়ে দেয়, রাহুর ক্যারেক্টারটা এরকম। তাই আপনাদের জন্মছকে রাহু যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ জন্মছক এবং আপনার হস্তরেখা এবং দশা মহাদশা সমস্ত কিছু বিচার করার কিন্তু একান্তই দরকার রয়েছে। শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, যারা নিচ্ছেন নিজের দায়িত্ব আপনারা নেবেন। কারণ একই রাশি তো কোটি কোটি মানুষ আছে, সবার কি ভাগ্য কি সমান? রাশির নাম শুনে কীভাবে মিলবে? একই রাশির একটা দরিদ্র মানুষের রয়েছে, একই রাশির মানে কোটিপতি, আরবপতি, খড়গপতি পর্যন্ত মানুষ কিন্তু রয়েছে। তো এই জায়গাটা বোঝা দরকার যে আপনাদের জন্মছকে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে এই জন্য কথাটা বলি যে আপনারা যাতে কিছুটা হলেও বুঝতে পারেন। জন্মকুণ্ডলিতে তো যোগ থাকে, কিন্তু কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা অনেকেই জানেন না, এবং ভাগ্যের শুভ সংখ্যা
আর অল্পের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, মিরাকেল কাজ করবে। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, গ্রহের প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। তবে আপনারা কিন্তু এই প্রাপ্তিটা আপনাদের ঘটবে, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আমি বলবো বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে, জন্ম ছক সংস্কার করা কিন্তু সম্ভব। আমি আপনাদেরকে এই জন্যই বলি যে আপনাদের জন্মকুণ্ডলী, আপনাদের হস্তরেখা, আপনাদের ন্যাকাল চার্ট, ভাগ্য সম্পূর্ণ ডিপেন্ড করে এই অর্থপ্রাপ্তির বিষয়টা। এবার আসি 12টি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশির 2 এবং 5, বৃষ রাশি 4 এবং 6, মিথুন রাশি 3 এবং 9, কর্কট রাশি 5 এবং 1, সিংহ রাশি 4 এবং 7, তুলা রাশি মার্জনা করবেন কন্যা রাশি 1 এবং 4, তুলা রাশি 5 এবং 6, বৃশ্চিক রাশি 2 9, ধনু রাশি 1 এবং 3, মকর রাশি 9 1, কুম্ভ রাশি 6 8, আপনার মীন রাশি 1 এবং 2। এবার আসি 5টি রাশির নাম আগামীকালের সৌভাগ্যশালী। মীন রাশি 1 রাশি আগামীকালের জন্য, 2 রাশি সিংহ রাশি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, 3 মিথুন রাশি, 4 কন্যা রাশি, 5 আপনার কর্কট রাশি। এ কটি রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মীন রাশি, এই 5টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে তাদের বিষয়ে, তারাই শুধু অ্যাপ্লাই করবেন যারা রাশির নাম জানেন না। আপনার নামের অক্ষর যদি NRTABUL দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, অর্থাৎ যে কটি অক্ষর বললাম এই অক্ষর দিয়ে যদি আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যদি আপনাদের প্রথম নামের অক্ষরটা যদি শুরু হয়, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এর পাশাপাশি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এবং একটি অনুরোধ আপনাদের কাছে, হাত জোর করে, লটারির টিকিট কেটে আপনারা অর্থ নষ্ট করবেন না। এই জন্য কৌশিকদা আপনাদেরকে প্রতিদিন আমি ভিডিওটি আপনাদের কাছে দিই, কিছুটা সময় আপনাদের নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু কিছু বোঝানোর আমি চেষ্টা করি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।